ওয়েলকাম ফ্রেন্ডস, দোতলা বাড়ি তৈরিতে ফুটিং থেকে ছাদ পর্যন্ত একটি আরসিসি কলাম তৈরি করতে কত পরিমাণ রড, পাথর, বালি, সিমেন্ট, ইট প্রভৃতি লাগবে তার একটা হিসেব আপনাদের আমি কষে দেখাবো। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো, আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে অর্থাৎ আমার বাড়িতে ফুটিং থেকে ছাদ পর্যন্ত একটি আরসিসি কলাম তৈরি করতে কত টাকা খরচ হবে। তো যারা নতুন বাড়ি তৈরি করবেন ভাবছেন কলাম স্ট্রাকচারে, তারাই ভিডিওটা দেখে বুঝতে পারবেন কলাম নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই একটি আরসিসি কলামের ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি। তো ফুটিং থেকে ছাদ পর্যন্ত টোটাল এই কলামটার দৈর্ঘ্য হবে 15 ফুট 6 ইঞ্চির মতো, তবে এটা কম বেশি হতে পারে, তবে জেনারেলি সাধারণত এটা হয়ে থাকে 15 ফুট 6 ইঞ্চি। আর কলামের সাইজ হবে এখানে 10 ইঞ্চ ইনটু 10 ইঞ্চ। কলামের মধ্যে টোটাল 4টি ভার্টিক্যাল বার থাকবে এবং এই বারগুলি থাকবে 12 mm। তো এই হচ্ছে কলামের বেসিক ইনফরমেশন। আমি এখানে যে হিসেবগুলো বলছি আপনি এর থেকে কম ব্যবহার করলে কিন্তু হবে না, আপনি চাইলে এর থেকে বেশি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করতে পারেন। যেমন 4টি ভার্টিক্যাল বারের জায়গায় আপনি 6টি ব্যবহার করতে পারেন, তবে যেন থেকে কম ব্যবহার করবেন না। আপনি 12 mm ভার্টিক্যাল বারের জায়গায় আপনি 16 mm-এর ভার্টিক্যাল বার ব্যবহার করতে পারেন, কিন্তু এর চেয়ে কম কিছুতেই ব্যবহার করবেন না। তো দেখুন এই হিসেবটা প্রথমে আমি TMT বার বা রডের হিসেব করেছি। তো প্রথমে লাগবে হচ্ছে আপনার ভার্টিক্যাল বার লাগবে 4টি, এগুলি 12 mm ডায়ামিটারের হবে এবং এদের দৈর্ঘ্য এক একটি দৈর্ঘ্য 20 ফুটের মতো হবে। যদি আমার ওজন ক্যালকুলেট করি তাহলে এই টোটাল 4টি ভার্টিক্যাল বারের ওজন হবে 21.2 কেজি। এরপরে ফুটিংয়ের বেস তৈরি করার জন্য যে জালি প্রয়োজন তার জন্য 10 mm-এর রড ব্যবহার করতে হবে। এর জন্য মোটামুটি প্রায় 70 ফুট বারের প্রয়োজন হবে, যার ওজন হবে প্রায় 12.9 কেজি। কলামে ব্যবহৃত স্টিরাপ বা রিং সেগুলো 8 mm ডায় দিয়ে তৈরি করতে হবে, মোটামুটিভাবে 28টির মতো এই স্টিরাপ বা রিং লাগবে। তো তার ওজন হবে প্রায় 8.3 কেজির কাছাকাছি। তো একটি আরসিসি কলাম তৈরি করার জন্য প্রায় 42.4 কেজির মতো TMT বারের প্রয়োজন। যদি বাইন্ডিং ওয়্যারের কথা বলি তাহলে প্রায় 1 কেজির মতো বাইন্ডিং ওয়্যার এখানে লাগবে। তো TMT বারের তো হিসেব হয়ে গেল, এবার আসি পাথর, বালি, সিমেন্ট এবং ইটের হিসেবে। তো প্রথমে পাথরের হিসেব বলি। দেখুন PCC এবং ফুটিং এই দুটো ঢালাই করার জন্য প্রায় 10 ব্যাগ পরিমাণ পাথরের দরকার হবে। এখানে আমি সিমেন্টের ব্যাগের 10 ব্যাগের কথা বলছি, যে ব্যাগে সিমেন্ট পাওয়া যায় সেই ব্যাগের হিসেবে। আর বাকি যে কলাম রয়েছে প্রায় 15 ফুটের মতো, সেই কলাম ঢালাই করার জন্য প্রায় 7.5 থেকে 8 বস্তার মতো বা 7.5 থেকে 8 ব্যাগের মতো পাথরের প্রয়োজন হবে। তো টোটাল যে পাথরের প্রয়োজন হবে সেটি প্রায় 18 ব্যাগ, মানে একটি কলাম ফুটিং থেকে ছাদ পর্যন্ত ঢালাই করতে প্রায় 18 ব্যাগের মতো পাথরের প্রয়োজন হবে। আর এই পাথরটা 5/8 পাথর ব্যবহার করবেন। এরপর বালির হিসেবে আসি। তো ফুটিংয়ের নিচে ফিলিং স্যান্ড প্রয়োজন হবে 6 থেকে 8 ব্যাগ, মানে একদম ফুটিংয়ের নিচে বালি ভর্তি করার জন্য বা বালির একটা লেয়ার দেওয়ার জন্য 6 থেকে 8 ব্যাগের মতো বালি প্রয়োজন হবে। আর ঢালাইয়ের জন্য প্রায় 12 ব্যাগের মতো বালি প্রয়োজন হবে। জেনারেলি এখানে M20 গ্রেডের কাছাকাছি কংক্রিট ব্যবহার করা হবে। তো তার জন্য 3টে পাথর, অর্থাৎ 3 ব্যাগ পাথর, 2 ব্যাগ বালি এবং 1 ব্যাগ সিমেন্ট, এই রেশিওতে কংক্রিট মিক্সচার করতে হবে। আর সিমেন্টটা লাগবে প্রায় হচ্ছে 6 ব্যাগের মতো, আমি এখানে 6.5 ব্যাগ লিখেছি, তবে 6 ব্যাগের মতো লাগবে, 6 থেকে 6.5 ব্যাগের মতো সিমেন্ট আপনার প্রয়োজন হবে। আর স্যান্ড লেয়ারের উপরে, মানে ফুটিংয়ের একদম নিচে বালির লেয়ারের উপরে একটি ইটের সোলিং করতে হয়, তো তার জন্য আপনার প্রায় 50টি ইটের প্রয়োজন হবে। তো এই হলো পাথর, বালি, সিমেন্ট, ইটের হিসেব। তো চলুন এবার দেখে নিই, যদি আমার বাড়িতে এই কলামটি নির্মাণ করি তাহলে আমার বাড়িতে কত টাকা খরচ হতে পারে সেই হিসেবটাই একবার চোখ বুলিয়ে নিই। তো দেখুন হিসেবটা আমি করেই রেখেছি, আপনাদের শুধু দেখাচ্ছি। তো TMT বারের জন্য প্রয়োজন হবে প্রায় 3,471 টাকা এবং বাইন্ডিং ওয়্যার লাগবে তার সঙ্গে 100 টাকার। তো প্রায় লোহা ও তার বাবদ খরচা হবে 3,571 টাকার মতো। এখানে দেখুন হিসেবটা আমি দেখিয়েছি, 8 mm-এর জন্য লাগবে 697 টাকা, 10 mm-এর জন্য লাগবে 1,057 টাকা এবং 12 mm-এর জন্য লাগবে 1,717 টাকা। এবার পাথরের হিসেবে আসি। তো পাথর লাগবে টোটাল 18 ব্যাগ, তার জন্য আমার এখানে দাম পড়বে প্রায় 1,620 টাকা। বালি লাগবে প্রায় 20 ব্যাগ, তো তার জন্য আমার এখানে দাম পড়বে প্রায় 1,200 টাকা এবং সিমেন্ট লাগবে
প্রায় 6 ব্যাগ। তো আমার এখানে তার দাম পড়বে প্রায় 2400 টাকার মতো। তো বালি পাথর সিমেন্ট মিলে খরচ হবে 5220 টাকা। এবার ইট লাগবে 50টি, যার দাম 560 টাকা। এবার শেষ কথা হচ্ছে মজুরি, মজুরি লাগবে হচ্ছে প্রায় 4000 টাকা। এখানে শাটারিং সহ মজুরি লাগবে প্রায় 4000 টাকার মতো, এটা কম বেশি হতে পারে 500 টাকা, তো জেনারেলি প্রায় 4000 টাকার মতো খরচ হবে একটা কলামের দরুন। তো আমি যেখানে বসবাস করি সেখানে ফুটিং থেকে বাড়ির ছাদ পর্যন্ত, অর্থাৎ একতলা বাড়ির ছাদ পর্যন্ত একটা কলাম তৈরি করতে খরচ হবে প্রায় 13351 টাকার মতো যদি সব কিছু যোগ করেন। এবার আপনার বাড়ি তৈরিতে যদি 10টি কলম নির্মাণ করতে হয় তাহলে তার খরচ হবে প্রায় 1,33,500 টাকার মতো যদি 10টি কলম নির্মাণ করতে হয়। জেনারেলি প্রায় 600 থেকে 650 স্কোয়ার ফিটের কাছাকাছি একটি বাড়ি তৈরি করতে গিয়ে 10টি কলম হয়েই যায়। এবার যদি লোড ব্যারিং স্ট্রাকচারের সঙ্গে এটা আমি তুলনা করি তাহলে একটি 650 স্কোয়ার ফিটের বাড়ি তৈরি করার জন্য এই টাকাটায়, অর্থাৎ 1,33,000 টাকাটা, এই টাকাটায় আপনি মোটামুটিভাবে আপনার বাড়ি তৈরির 90% ইট কিনতে পারবেন। এবার আপনি হিসেব করতে পারেন আপনার 90% ইট মোটামুটি এই টাকাতে হয়ে যাবে। তো জেনারেলি কলম স্ট্রাকচারে খরচা একটু বেশি হয় আর লোড ব্যারিং স্ট্রাকচারে একটু খরচা কম হয়। তো লোড ব্যারিং স্ট্রাকচারের সুবিধা অসুবিধা বা এর ভালো মন্দ সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি, আমি আই বটনে সেটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। তো আমি এই চ্যানেলে সিভিল ওয়ার্ক রিলেটেড এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং।